ও লাইড উইল বি ব্যাড টু ইউ। মনে হচ্ছে আমি একটা খারাপ ছেলে যে এই কাচের জারটি নিচ্ছি, অনেকটা নার্কোস বা ব্রেকিং ব্যাড সিরিজের মতো, যেন এই গাঁজা ভর্তি ব্যাগটি নিলেই আমি পাবলো এসকোবার হয়ে যাব। আর যদি এই ছবি কোনোভাবে যুক্তরাষ্ট্রে প্রকাশ পায় তাহলে আমাকে নিয়ে হয়তো একটা ওয়ান্টেড পোস্টারও ছাপা হবে। ২০২২ সালে থাইল্যান্ড যখন গাঁজা বৈধ করে, তারপর রাতারাতি প্রায় ২০,০০০ এরকম দোকান বসে যায়। কিন্তু থাই সরকার এখন বিনোদনের জন্য গাঁজার ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। যেহেতু আইনটি এখনো পাশ হয়নি, তাই যে কেউ এখন চাইলেই কোনো গাঁজার দোকানে গিয়ে কাচের জার ভর্তি গাঁজা কিনে নিতে পারে এবং দাবি করতে পারে যে তার এটি চিকিৎসা সংক্রান্ত কাজে দরকার। এই জায়গাটাতে একটা বড় ফাঁক রয়ে গেছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, আর সে কারণেই এই আইনের একটা খসড়া তৈরি করা দরকার যাতে ভবিষ্যতে আমরা এটাকে নিয়মের মধ্যে আনতে পারি। যাদের এটা দরকার হবে তাদেরকে চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে প্রমাণ দিতে হবে যে স্বাস্থ্যগত কারণেই তার এটা দরকার। একটা জরিপে দেখা যায় ২০ বছরের নিচের অপ্রাপ্তবয়স্কদের গাঁজা ব্যবহারের হার ১০ গুণ বেড়ে গিয়েছে। এটা এশিয়ার সবচেয়ে বড় গাঁজার খামার। আমরা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি গাঁজার উৎপাদন করি এখানে। ১৫০ একর জায়গা জুড়ে আমাদের এই ক্যানাবিস ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে ৬০টি বড় ইনডোর খামার রয়েছে। সব মিলে দুই মাসে প্রায় ৩ টন বা মাসে ১.৫ টনের মতো গাজার ফুল উৎপাদন করি। এটা এখন বাৎসরিক প্রায় ১ বিলিয়ন ইউএস ডলার মূল্যের শিল্প হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সরকারের লক্ষ্য এ বছরের শেষ নাগাদ নিষেধাজ্ঞা কার্যকর করা। আমরা এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন যে ব্যাপারটা ঠিক কেমন হবে। আমরা প্রচুর অর্থ এতে বিনিয়োগ করেছি, তবে যেসব বড় বড় শিল্প কারখানা তারা অবশ্য এতটা উদ্বিগ্ন নয়। যেমন এই উৎপাদক বলছিলেন তারা যে কোনো কিছুর সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত, শুধু সরকারের পরিষ্কার দিক নির্দেশনা থাকতে হবে। তবে নতুন আইন পাশ হলে থাইল্যান্ডের পর্যটন শিল্পে একটা ধাক্কা লাগবে বলে অনেকেই শঙ্কা করছেন। আমরা অন্য দেশের তুলনায় অনেক পিছিয়ে। বিদেশিরা কেন থাইল্যান্ডে এসে বৈধভাবে গাঁজা নিত এত উৎসাহ বোধ করে? কারণ এটা একটা ভালো অভিজ্ঞতা। সঠিক নিয়ম নীতির মধ্যে থেকে আমরা অন্যকে বিরক্ত না করে গাঁজা উপভোগ করতে পারি।